নমস্কার, আমি রূপালি দাস, কৃষি জাগরণে আপনাদের স্বাগত। চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। এক নজরে আজকের হেডলাইন। কিষাণ দিবস 2023, আজ অন্নদাতা দিবস। চালের দাম রেকর্ড বৃদ্ধি, 15 বছরের মধ্যে সর্বোচ্চ। ICAR কোটার কালো ছোলার আরো দুটি জাত অনুমোদন করেছে। 600 টাকায় 30 একর জমি, কৃষকদের লুট করেছে গান্ধী পরিবার, স্মৃতি ইরানি। কমেছে দুধ উৎপাদন, নেপথ্যে ল্যাম্পে স্কিন ডিজিজ। চলে যাব বিস্তারিত খবরে। আমাদের প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত কৃষকদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ তাদের নিঃস্বার্থ অবদান প্রতিটি দেশবাসীকে খাদ্য সরবরাহ করে। কিন্তু কৃষকদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতি বছর 23 ডিসেম্বর ভারতীয় কৃষক দিবস হিসেবে পালিত হয়। এই দিনটিও বিশেষ, কারণ আজ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং কৃষক বান্ধব নেতা চৌধুরী চরণ সিং এর জন্মবার্ষিকী। প্রয়াত চৌধুরী চরণ সিং, যিনি শুরু থেকেই কৃষকদের সমস্যা উত্থাপন করেছিলেন এবং যখন তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি কৃষকদের অবস্থা ও দিক নির্দেশনার উন্নতির জন্য অনেক প্রচেষ্টা করেছিলেন। খুব কম লোকে জানেন যে চৌধুরী চরণ সিং নিজে একজন কৃষক পরিবারের থেকে এসেছেন এবং সেই কারণেই তিনি কৃষকদের সব ধরনের সমস্যা সম্পর্কে অবগত ছিলেন। তার রাজনৈতিক যাত্রায় তিনি কৃষকদের অধিকারের জন্য আওয়াজ তুলেছেন এবং দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েও তিনি কৃষকদের জন্য সংশোধনমূলক কাজ করে গিয়েছেন। চালের দাম ক্রমাগত বাড়ছে, বর্তমানে চালের ব্যাপক চাহিদা রয়েছে, এই কারণে চালের দাম গত 15 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এল নিনোর প্রভাবে চালের সরবরাহ ব্যাহত হয়েছে। এশিয়ান এবং আফ্রিকা মহাদেশের দেশগুলিতে ভাত মানুষের প্লেটে প্রধান খাদ্য, তবে চালের মূল্যস্ফীতি ইতিমধ্যেই মানুষের সমস্যা বাড়িয়েছে। ভবিষ্যতে চালের দাম আরও বেশি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারতেও চালের দাম বাড়ায় সরকারের সমস্যা বাড়ছে। এরপর সম্প্রতি চালের দাম কমাতে চাল কারখানাগুলিকে নির্দেশ দিয়েছে সরকার। 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য 4 মাসেরও কম বাকি। এমতো অবস্থায় চালের দাম বাড়ায় সরকারও চিন্তিত। কৃষি উদ্ভাবনের জন্য একটি উল্লেখযোগ্য উন্নয়নে ভারতীয় কৃষি গবেষণা পরিষদ কালো ছোলার দুটি নতুন জাতের অনুমোদন দিয়েছে, যা কোটা দেশি চানা এবং কোটা দেশি চানা 3 নামে পরিচিত। কোটা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে অবস্থিত কৃষি গবেষণা কেন্দ্র ওমেদগঞ্জের 1 দশকের দীর্ঘ গবেষণা থেকে এই জাতগুলি উদ্ভূত হয়েছে। কোটা দেশি চানা 2 অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের জলবায়ুর জন্য ডিজাইন করা হয়েছে, যখন কোটা দেশি চানা 3 আসাম, বিহার এবং ঝাড়খণ্ডের জন্য উপযুক্ত বলে মনে করা হচ্ছে। এই জাতগুলি বিদ্যমান ফসলের তুলনায় উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং উচ্চ ফলনশীল। 2019 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পরাজিত করে আমেথি থেকে সাংসদ নির্বাচিত হওয়া কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কংগ্রেসকে আক্রমণ করছেন। সংবাদ সংস্থা ANI এর সাথে কথা বলার সময় বিজেপি সাংসদ স্মৃতি ইরানি অভিযোগ করেছেন যে গান্ধী পরিবার শিল্পায়নের নামে আমেথিতে কৃষক এবং অন্যান্য লোকেদের কাছ থেকে জমি কেড়ে নিয়েছে। তিনি বলেন যে এক টুকরো জমি, যা সংখ্যালঘু ছাত্রীদের জন্য ব্যবহার করা হবে, গান্ধী পরিবার একটি অফিসের জন্য দখল করেছিল। স্মৃতি ইরানি বলেন যে গান্ধী পরিবার জনগণের কাছ থেকে তাদের জমি লুট করেছে। এটা সংসদে বলেছি, 30 একর জমি 600 টাকায় ভাড়া নেওয়া হয়েছিল সেই সময়। পশুদের মধ্যে ল্যাম্পে স্কিন ডিজিজের প্রাদুর্ভাবের কারণে 2022-23 সালে দেশে দুধ উৎপাদনের গতি কমে গিয়েছিল, সরকার মঙ্গলবার লোকসভায় জানিয়েছে। এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রী পুরুষোত্তম রূপালা বলেছেন যে দেশে দুধ উৎপাদনের বার্ষিক বৃদ্ধির হার 2021-22 সালে 5.77% থেকে 2022-23 সালে 3.83% নেমে এসেছে। তিনি বলেন, 2022-23 সালে দুধ উৎপাদনের ধীর বৃদ্ধির পেছনে ল্যাম্পে স্কিন ডিজিজ প্রধান কারণ ছিল। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক প্রকাশিত সরকারি পরিসংখ্যানের উল্লেখ করে তিনি বলেন, ভারত বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারীর অবস্থান বজায় রেখেছে। বিস্তারিত জানতে ক্লিক করুন bengali.kishijagoron.com। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কৃষি জাগরণ।